হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যাভিজেন এসএসসি ব্যাংক এক্সামে আর তোমরা সবাই জানো আমাদের ক্লাস চলছে ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবলের ক্লাস এই ক্লাসের আজকের বিষয় হচ্ছে আমাদের বটেন স্ট্রিম মানে নৌকা এবং স্রোত তো তোমরা জানো যে কোনো চ্যাপ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই যে নৌকা এবং স্রোত এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমরা একটা কিংবা দুটো কোশ্চেন অবশ্যই পেয়ে থাকবে তোমাদের অ্যাকচুয়াল এক্সামের সময় তাই এই চ্যাপ্টারটাকে কিন্তু নেগলেক্ট করা চলবে না এই চ্যাপ্টারটাকে খুবই সিরিয়াসলি পড়তে হবে তো চ্যাপ্টারটার ইম্পর্টেন্স দেখেই আমি এই চ্যাপ্টারটাকে দুটো পার্টে ডিভাইড করেছি আজকে আমরা করব পার্ট ওয়ান বেসিক পার্ট ঠিক আছে পার্ট ওয়ান বেসিক পার্ট আর এই চ্যাপ্টারটারই আমরা কালকে করব হাই লেভেল পার্ট ঠিক আছে হাই লেভেল পার্ট আজকে বেসিক চ্যাপ্টারে কি করব আমরা বেসিক পার্টটাতে বেসিক্যালি এই চ্যাপ্টারটার সম্পর্কিত যে ধরনের ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা আলোচনা করব সাথে সাথে দু একটা एग्जांपल সলভ করব ঠিক আছে एग्जांपल সলভ করব দু একটা তাহলে চলো চ্যাপ্টারটা স্টার্ট করে দিই সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যারা নতুন জয়েন করেছে তারা কিন্তু একবার সেশনটা শেয়ার করে দিও আর যদি তোমাদের কোনো ফিডব্যাক দেওয়ার থাকে তাহলে এই ভিডিওর কিন্তু কমেন্ট সেকশনে তোমরা ফিডব্যাক দিতে পারো কোশ্চেন এন্ড করা হয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তোমাদের কি আসছে তাহলে তাতাই শুরু করে দেওয়া যাক সেশনটা তাহলে সব থেকে আগে সম্বন্ধে আইডিয়া করি তো ধরো কোনো যখন একটা নদীর উপরে ধরো এটা একটা নদী তাহলে নদীর স্রোতটা কিন্তু সব সময় একটা দিকে প্রবাহমান থাকে মানে উপর দিক থেকে নিচের দিকে স্রোতটা সময় যায় তাহলে ধরো এইটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এ থেকে বি এর যে ডাইরেকশনটা এই ডাইরেকশনটাকে আমরা বলবো মানে তোমরা সবাই জানো যেদিকে স্রোত রয়েছে ঠিক সেই দিকে মানে স্রোতের অনুকূলে এটাকে বলবো স্রোতের অনুকূলে আর যদি কেউ বি থেকে এর দিকে যায় তাহলে জল তো তাকে আটকাবে এটাকেই বলবো আমরা স্রোতের প্রতিকূলে ঠিক আছে প্রতিকূলে কিংবা এটাকে ইংরেজিতে বলবো আমরা আপস্ট্রিম ইংরেজিতে কি বলবো আপস্ট্রিম বলবো তাহলে এ থেকে বি ডাইরেকশনটাকে ডাউনস্ট্রিম বলা হয় স্রোতের অনুকূলে আর বি থেকে এ ডাইরেকশনটাকে বলা হয় আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে তাহলে এটা ডাউনস্ট্রিমটাকে আমরা ডিএস দিয়ে সূচিত করব আর আপস্ট্রিমটাকে আমরা ইউএস দিয়ে সূচিত করব। ইউএস মানে আপস্ট্রিম ডিএস মানে ডাউনস্ট্রিম এবার যে নৌকর গতিবেগটা হবে নৌকার বেগ যেটা হবে সেটাকে আমরা বলবো বিএস বিএস মানে হলো এখানে আমাদের বোট স্পিড ঠিক আছে খুবই সিম্পল নাম কিন্তু বিএস বোট স্পিড আর যে স্রোতের ব্যাগটা হবে যে এই স্রোতের ব্যাগ হবে জলও তো একটা নির্দিষ্ট বেগে অতিবাহিত হয় এই জলটা তো এখানে দাঁড়িয়ে থাকে না নদীর ক্ষেত্রে কিন্তু জল একটা নির্দিষ্ট নিচের দিকে চলতে থাকে এই ব্যাগটাকে আমরা বলবো কারেন্ট স্পিড ইংরেজিতে বলবো কারেন্ট স্পিড ঠিক আছে তাহলে টোটাল কি কি জানলাম দেখো চারটে নোটেশন এখানে শিখলাম নৌকর বেগকে বলছি বিএস এস স্রোতের বেগকে বলছি সিএস ডাউন যদি যায় স্রোতের অনুকূলে যাই তাকে বলবো ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম কাকে বলবো স্রোতের প্রতিকূলে গেলে তাহলে দেখো যখন আমি এ থেকে বি ডাইরেকশনের দিকে যাব একদম বেসিক জিনিস বোঝার চেষ্টা করো বিষয়টা খুব টাফ না যখন আমি এ থেকে বি ডাইরেকশনের দিকে যাব। তখন যে নৌকো নিয়েই আমি বেরোই না কেন স্রোতের বেগ আমাকে সবসময় বি ডাইরেকশনের দিকে ধাক্কা দিতে থাকবে তার মানে আমার বেগটা অটোমেটিক্যালি বেড়ে যাবে তাহলে যখন আমরা ডাউনস্ট্রিমে যাই তখন কিন্তু আমাদের নৌকর বেগটা বেড়ে যায় সেক্ষেত্রে হয় নৌকোর বেগটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলি যে বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড হয়ে যাবে যখন আমি ডাউনস্ট্রিমে যাব। মানে নৌকোর বেগের সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে যখন আমি আপস্ট্রিমে যাব তখন কিন্তু তার উল্টো হবে বোটের স্পিডটার থেকে কারেন্ট স্পিডটা মাইনাস হয়ে যাবে তাহলে এই দুটো ফর্মুলা আমরা এখনই শিখলাম কি বলছি যখন আমরা এ থেকে বি ডাইরেকশানের দিকে যাব তখন আমার বোটের সাথে কারেন্ট স্পিডটা যোগ হয়ে যাবে আর যদি আমি বি থেকে এ ডাইরেকশনের দিকে যাই সেক্ষেত্রে আমার আপস্ট্রিম হবে সেক্ষেত্রে বোট স্পিডের থেকে কারেন্ট স্পিড মাইনাস হয়ে যাবে এই দুটো জিনিস মনে রাখবে সাথে সাথে যদি আমরা বোট স্পিড বার করতে চাই তাহলে কি লিখি ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই টু এটা কি করে পেলাম এই দুটো যদি তোমরা সমীকরণ যোগ করে দাও তাহলেই কিন্তু এটা পাবে এটাতে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই এই দুটো সমীকরণ যোগ করলেই আমরা এইটা পেয়ে যাব আর এই দুটো সমীকরণকে যদি বিয়োগ করি তাহলে আমরা কারেন্ট স্পিড পেয়ে যাব যেটা হবে ডিএস মাইনাস ইউএস ডিভাইডেড বাই টু এই চারটে ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে তো তোমরা তাড়াতাড়ি করে খুবই তাড়াতাড়ি এই চারটে ফর্মুলা এক দুই তিন চার এই চারটে ফর্মুলা খাতার মধ্যে লিখে নাও কেননা এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করতে তোমার এই চারটেই ফর্মুলা দরকার হবে এর থেকে বাইরে আর কিচ্ছু হয় না এর থেকে বাইরে আর কোনোই কোশ্চেন হয় না তার মানে এই চারটে যদি তুমি ফর্মুলা বুঝতে পেরে গেছো মনে রাখতে পারো তাহলে বোট এন্ড স্ট্রিমের কিন্তু যে কোনো অঙ্কই তুমি করতে পারবে এখানে কিন্তু কোনো কারো অসুবিধা হবে না বোঝা গেছে বিষয়টা বলো সবাই বুঝতে পেরেছো বিষয়টা ঠিক আছে চলো তাহলে দু একটা এক্সাম্পল আমরা করি তাহলেই কিন্তু চ্যাপ্টারটার সম্বন্ধে আমাদের বেসিক আইডিয়াটা আরও ভালো হবে তাহলে এক্সাম্পল হিসাবে আমি একটা প্র্যাকটিক্যালি এখানেই এক্সাম্পল নিয়ে নিই ধরো এখানে একটা নৌকো চলছে যে নৌকোটার গতিবেগ পাঁচ কিলোমিটার আর যে স্রোতের বেগ রয়েছে সেই স্রোতের বেগটা ধরো দু কিলোমিটার তাহলে যদি আমি এ থেকে বিয়ের দিকে যাই তাহলে আমি কত স্পিডে আগাতে পারবো পাঁচ প্লাস মানে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি এটা কিলোমিটার পার আওয়ার হয় আর যদি এটাও কিলোমিটার পার আওয়ার হয় আর যদি আমরা বি থেকে এর ডাইরেকশনের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডটা মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে আসবে কি তিন কিলোমিটার পার আওয়ার বোঝা গেল এবার দেখো আমরা প্র্যাকটিক্যালি দু একটা কোয়েশ্চেন করছি তোমরা যদি এইগুলো না টুকে রাখো তাহলে কিন্তু একটা স্ক্রিনশট তোমরা ক্যাপচার করে নাও একটা স্ক্রিনশট ক্যাপচার করে নাও তাতে তোমাদের এই ফর্মুলাগুলো সেভ হয়ে যাবে দেখো এখানে কিন্তু একটা বেশি অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করি একদম বেশি অঙ্ক বলছে একটি নৌকা স্থির জলে মানে স্থির জলে মানে বোট স্পিড হবে তেরো কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে স্রোতের গতিবেগটা বলছে আমাকে চার কিলোমিটার যদি হয় তবে নৌকা নিচের দিকে নিচের দিকে মানে এখানে কি বলবো ডাউনস্ট্রিম আমি আগেই বললাম নিচের দিকে মানে ডাউনস্ট্রিম হয় তাহলে ডাউনস্ট্রিমে যদি সে ডাউনস্ট্রিমে যদি কত দূরত্ব অতিক্রম করে সিক্সটি এইট কিলোমিটার যদি দূরত্ব অতিক্রম করে তাহলে কত সময় লাগবে তাহলে প্রথমে আমরা বার করে নিই তাহলে ডাউনস্ট্রিম স্পিডটা কত হবে দেখো বট স্পিড তেরো কারেন্ট স্পিড চার তাহলে ডাউনস্ট্রিম স্পিডটা কত হবে তেরো প্লাস চার মানে ডাউনস্ট্রিমে সে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারবে ডাউনস্ট্রিমে সে কি করবে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে থাকবে তাহলে এখানে দেখো খুবই সহজভাবে যদি সে সতেরো কিলোমিটার বেগে যায় তাহলে আটষট্টি কিলোমিটার যেতে কত সময় লাগবে আমরা জানি টাইম ইজ টু ডিস্টেন্স বাই স্পিড এখানে ডিস্টেন্স তো আটষট্টি কিন্তু স্পিডটা চার কিলোমিটার বেড়ে গেছে কেন বেড়ে গেছে কেন না এটা নিচের দিকে যাচ্ছে আর নিচের দিকে মানেই কিন্তু সব সবসময় ডাউনস্ট্রিমই হয় ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মনে রাখবে সবাই কিন্তু বিষয়টা স্রোতের অনুকূলে তাহলে ডিভাইডেড বাই সতেরো মানে চার ঘন্টা তাহলে সময় কত লাগবে চার ঘন্টা অপশান সি যে সেটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার বলো সবাই বুঝতে পেরেছ কারো কি কোনো অসুবিধা হয়েছে এখন অবধি চলো সবাই বুঝতে পেরে গেছো চলে যাই পরের কোয়েশ্চেনে ও যে স্রোতের সাথে স্রোতের সাথে মানে স্রোতের অনুকূলে একজন গতি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিলোমিটার হবে ঠিক আছে পনেরো কিমি প্রতি ঘন্টা স্রোতের সাথে মানে হলো আমাদের ডাউন স্ট্রিম মানে অনুকূলে স্রোতের অনুকূলে ফিফটিন কিলোমিটার পার আওয়ার যেখানে বলছে স্রোতের গতি টু পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা মানে এখানে কারেন্ট স্পিডটাও জানি টু কিলোমিটার প্রতি ঘন্টা বলছে তাহলে স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম স্পিডটা কত তাহলে কি চেয়েছে আপস্ট্রিম স্পিডটা আমার এখানে কত হবে তাহলে দেখো খুবই সহজ সরলভাবে আমরা বলতে পারি যদি এটা ডাউনস্ট্রিম স্পিড হয় তাহলে ডাউনস্ট্রিম স্পিডের ফর্মুলা কী ডাউনস্ট্রিম স্পিড মানে বোট স্পিড প্লাস কারেন্ট স্পিড বোটের স্পিড সাথে সাথে কারেন্ট স্পিড ডাউনস্ট্রিম জানি পনেরো বোট স্পিড জানি না কিন্তু কারেন্ট স্পিড জানি সেক্ষেত্রে বোট স্পিড যদি বার করি তাহলে কি আসবে টুয়েলভ পয়েন্ট স্পিড কি চলে এলো টুয়েলভ চলে এলো ঠিক আছে এবার আমরা আপস্ট্রিম মানে কি জানি আপস্ট্রিম মানে জানি বিএস মাইনাস সি এস স্পিড মাইনাস কারেন্ট স্পিড এখানে বোট স্পিড জানি টুয়েলভ পয়েন্ট ফাইভ কারেন্ট স্পিডও জানা রয়েছে টু পয়েন্ট ফাইভ তাহলে কত আসছে টেন কিলোমিটার প্রতি ঘন্টা টেন কিলোমিটার প্রতি ঘন্টা মানে অপশন সিটা এখানে হবে অপশন সি হবে স্রোতের বিপরীতে লোকটির গতিবেগ করতো স্রোতের বিপরীতে মানে আপস্ট্রিম ঠিক আছে আপস্ট্রিম কি লিখব আপস্ট্রিম মানে জলটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি আমি যাই সেটাই বলবো আমরা স্রোতের উল্টো দিকে কিংবা স্রোতের বিপরীত দিকে ঠিক আছে ক্লিয়ার সবার কোনো প্রবলেম চলো খুব ভালো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে এখানে দেখো বলছে একটি মোটর বোট যার গতি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা মোটর বোট মানে এখানে বোট স্পিডের কথা বলা হয়েছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বলছে তিরিশ কিলোমিটার নিম্ন প্রবাহে চলে যায় এবং চার ঘন্টা তিরিশ মিনিট সময়ে ফিরে আসে দেখে এখানে বলছে যে বোটের স্পিডটা আমরা জানি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে কিন্তু সে তিরিশ কিলোমিটার কি করলো গেলো এবং সেই তিরিশ কিলোমিটারটাই আবার রিটার্ন চলে এলো তার মোট সময় লাগলো চার ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তাহলে এখানে দেখো খুবই বেসিক্যালি আমরা বলতে পারি যদি তার স্পিড পনেরো কিলোমিটার হয় সেক্ষেত্রে তিরিশ কিলোমিটার যেতে সময় কত লাগবে প্লাস এই আমি বলছি স্রোতের বেগটা হলো এক্স তাহলে যাওয়ার সময় ডাউন স্ট্রিম রয়েছে যাওয়ার সময় কি রয়েছে ডাউনস্ট্রিম রয়েছে নিচের দিকে যাচ্ছে দেখো এখানে কোথায় বলা আছে নিম্ন প্রবাহে তাহলে গেলে নিম্ন প্রবাহে আসবে কি আসবে আপস্ট্রিম দিয়ে তাহলে আপস্টিম দিয়ে যখন আসবে তখন সেই তিরিশ তাই সময় লাগবে চার ঘন্টা মিনিট তাহলে সাড়ে চার মিনিট মানে নাইন বাই টু কি হলো নাইন বাই টু এই সাড়ে চার ঘন্টা মানে কি নাইন বাই টু তাহলে এখানে দেখো এটা তাহলে আমাদেরকে সমাধান করতে হয় কিন্তু এখানে আমি তোমাদেরকে রেকমেন্ড করব যেটা সমাধান না করে এখানে তোমরা টেস্টটা করে করে নিতে নিতে পারো পারো টেস্ট টেস্ট করলে কিন্তু খুবই সহজেই এটার উত্তর বার করা যাবে অপশেন টেস্ট যদি করা হয় তাহলে এটা কিন্তু খুবই সহজেই অপশনটা উত্তরটা বার করা যাবে তাহলে আট যদি বসাই তাহলে এটা আসবে দেখো পনেরো প্লাস আট তেইশ আর তিরিশ ডিভাইডেড বাই তেইশ হয় না সেই জন্য আট অপশনটা তুমি ক্যান্সেল করে দিতে পারো আবার বলি পনেরো প্লাস যদি আট করি তাহলে তিরিশ ডিভাইডেড বাই টোয়েন্টি যেটা ভাগ করা যায় না সেই জন্য এই অপশনটা এবার চলে এলাম পাঁচের তাহলে ডিভাইডেড বাই কুড়ি প্লাস তিরিশ ডিভাইডেড বাই দশ তাহলে এখান থেকে এলো তিন ঘন্টা আর এখান থেকে এলো দেড় ঘন্টা তাহলে তিন ঘন্টা আর দেড় ঘন্টা সাড়ে চার ঘন্টা তাহলে অপশন বিটাই হবে সঠিক উত্তর এরকম ভাবে তোমরা করলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুবই কম সময় লাগে আবার দেখো যদি তুমি ছয়টা বসাও তাহলে পনেরো ছ একুশ তিরিশ ডিভাইডেড বাই একুশ হয় না সেই জন্য ছয়টাও হতে পারে না সেই জন্য আমাদের এখানে অ্যান্সারটা কত অ্যান্সার হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা কার এটা হচ্ছে স্রোতের বেগ কার বেগ এটা এটা হচ্ছে স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বলো সবাই বুঝতে পেরেছো কারো কি কোনো সমস্যা হচ্ছে এতটা অব্দি এখানে মোট সময় লেগেছে ঠিক আছে এবং মোট দেখো এখানে মোট কথাটা উল্লেখ করা আছে মোট সময় সাড়ে চার ঘন্টা লেগেছে মানে যেতে এবং ফিরে আসতে টোটাল সময় চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে যদি সে গেছে তিরিশ কিলোমিটার তাহলে রিটার্নও তো তিরিশ কিলোমিটারই এসছে এই ধরনের কনসেপ্টটা এখানে ব্যবহার করা হচ্ছে বোঝাতে পেরেছি সবাইকে বলো একবার কমেন্টে বলো সবাই ঠিক আছে চলো পরের কোশ্চেনে চলে যাই বলছে একটি এক ঘন্টার মধ্যে একটি নৌকা প্রবাহ ধরে এগারো কিলোমিটার প্রতি ঘন্টা যেতে পারে তার মানে হলো যে প্রবাহ ধরে মানে ডাউন স্ট্রিম স্পিড হয়ে গেল এগারো কিলোমিটার প্রতি ঘন্টা প্রবাহ ধরে মানে হচ্ছে ডাউন স্ট্রিম এবং স্রোতের বিপরীতে মানে আপ স্ট্রিম কি স্পিডে যায় পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা চেয়েছে তির জলে নৌকাটির গতিবেগ কত সির জলে মানে কি বোট স্পিড চেয়েছে একটু আগে আমি স্টার্টিং স্টার্টিংয়ের সময় বললাম বোট স্পিডের ফর্মুলা কি হয় আমাদের ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই টু এটা হয় আমাদের বোট স্পিডের ফর্মুলা তাহলে আমরা দেখো এখানে ডাউনস্ট্রিমও জানি আপস্ট্রিমও জানি জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও এগারো প্লাস পাঁচ ডিভাইডেড বাই টু মানে ষোলো বাই টু মানে আট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে উত্তর হবে আট কিলোমিটার প্রতি ঘন্টা যদি এখানে আমাদের চাইতো যে তাহলে স্রোতের বেগ কত যদি ধরো কোশ্চেনে চাইতো যে স্রোতের বেগ কত কিংবা কারেন্ট স্পিডটা কত তাহলে কারেন্ট স্পিড কী করে বার করতাম কারেন্ট স্পিডের ফর্মুলা কী ছিল বিএস সরি ডিএস মাইনাস ইউএস ডিভাইডেড বাই টু সেক্ষেত্রে হতো এগারো মাইনাস পাঁচ বাই টু মানে ছয় মাইনাস দুই মানে তিন কিলোমিটার পার আওয়ার বোঝা গেছে বিষয়টা কারেন্ট স্পিড চাইনি সেই জন্য এখানে এটারই কিন্তু জাস্ট বাংলা ট্রান্সলেট এই কোয়েশ্চেনটা নদীর তীরে চলমান নৌকা দু ঘন্টার মধ্যে ষোলো কিলোমিটার দূরত্বে অবস্থান করে যখন দূরত্ব উজানের জন্য এটি চার ঘন্টা সময় নেই তাহলে ষোলো কিলোমিটার যেতে সময় লাগে দু ঘন্টা তাহলে ষোলো কিলোমিটার ডাউনস্ট্রিমে যেতে সময় লাগে দু ঘন্টা তাহলে স্পিডটা কি হবে ষোলো ডিভাইডেড বাই টু কি জানি আমরা ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু স্পিড তাহলে ষোলো বাই দুই মানে হলো আট কিলোমিটার প্রতি ঘন্টা একই দূরত্ব উজানে যেতে উজানে মানে হচ্ছে এখানে আমাদের আপস্ট্রিম উজানে মানে কি আপস্ট্রিম তাহলে আপস্ট্রিমে সেই সেম দূরত্ব মানে সেই ষোলো কিলোমিটারটাই যেতে চার ঘন্টা সময় লাগে তার মানে আপস্ট্রিমে স্পিড হলো কত চার কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে আপস্ট্রিমের স্পিড কত হয়ে গেল চার কিলোমিটার প্রতি ঘন্টা বলছে স্থির জলে নৌকাটির গতি কত তাহলে স্থির জলে কি বোট স্পিড চেয়েছে বোট স্পিড মানে তোমরা সবাই জানো ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই টু তাহলে আট প্লাস চার ডিভাইডেড বাই টু মানে আট চার বারো বাই দুই মানে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা ছয় কিলোমিটার অপশান বি রয়েছে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে তাহলে চ্যাপ্টারটা তোমরা দেখছো বন্ধুরা সবাই খুবই সোজা চ্যাপ্টার তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও আর সাথে সাথে তোমরা যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা আমরা এ ধরনেরই ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে সবাই বুঝতে পেরেছ না বুঝতে পারলে বলবে নেক্সট কোশ্চেন একটি মানুষ স্থির জলে পাঁচ কিলোমিটার বেগে সারি করতে পারে মানে নৌকা চালাতে পারে স্থির জলে মানে এটা হলো বোট স্পিডের কথা বলা হচ্ছে বোট স্পিড মানে হলো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বলো সবাই বুঝতে পেরেছো এতটা তাহলে যদি বোট স্পিডটা আমার পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় যদি সতের গতিবেগ চব্বিশ কিলো কিলোমিটার প্রতি ঘন্টা হয় এবং কোনো জায়গায় সারি করতে এক ঘন্টা সময় লাগে এবং ফিরে আসে এক ঘন্টা সময় যায় আবার ফিরে আসে এইটা টোয়েন্টি হবে না স্রোতের গতিবেগটা অবশ্যই মানে বোট স্পিড ইজ অলওয়েজ গ্রেটার দেন কারেন্ট স্পিড মানে যে বোর্ডটা আমরা বার করব সে বোর্ডটা কিন্তু সব সময় কি হবে সব সময় আমাদের কারেন্ট স্পিডের থেকে বেশি হবেই হবে এটা একটা মিস প্রিন্ট রয়েছে এটাকে আমরা কিছু একটা করে নিই অঙ্কটা করার জন্য ধরে নাও এটা আমাদের রয়েছে লেটসে দুই ঠিক আছে দুই কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে যদি এখানে কারেন্ট স্পিডটা দু কিলোমিটার প্রতি ঘন্টা হয় ধরে নিলাম কেননা এটা কোনো দিন পাঁচের থেকে বেশি হতে পারে না ঠিক আছে পাঁচের থেকে বেশি হতে পারে না তাহলে ডাউন স্ট্রিম স্পিডটা কত হবে সাত কিলোমিটার প্রতি ঘন্টা আর আপস্ট্রিম স্পিডটা কত হবে পাঁচ মাইনাস দুই মানে তিন কিলোমিটার প্রতি ঘন্টা বোঝা গেল এতটা সবার ডাউনস্ট্রিম হবে সাত কিলোমিটার প্রতি ঘন্টা আর আপস্ট্রিম হবে তিন কিলোমিটার প্রতি ঘন্টা বলছে কোনো এক জায়গাতে যেতে এবং আসতে সময় লেগেছে আমার এক ঘন্টা ঠিক আছে কোনো জায়গা যেতে এবং আসতে আমার সময় লেগেছে এক ঘন্টা তোদের ডিস্টেন্সটা ধরে নিচ্ছি এক্স কিলোমিটারের ডিস্টেন্স ডিস্টেন্স কি ধরলাম এক কিলোমিটার মানে দূরত্বটা ধরে নিচ্ছি এক্স কিলোমিটার দূরত্ব সে গেছে এবং এসছে তাহলে এক্স কিলোমিটার যেতে সময় লাগবে এক্স বাই সাত আসতে সময় লাগবে এক্স মাই বাই থ্রি টোটাল সময় কত লাগবে এক ঘন্টা সময় লাগবে টোটাল সময় কত লাগবে এক ঘন্টা সময় লাগবে তাহলে এটা যদি আমরা এলসিএম করে নিই তাহলে পাবো একুশ থ্রি এক্স প্লাস সেভেন এক্স ইকোয়াল টু ওয়ান তার মানে উপরে হলো টেন এক্স ইকোস টু টোয়েন্টি ওয়ান এক্স ইকোয়াস টু টোয়েন্টি ওয়ান বাই টেন মানে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার ডিস্টেন্সের কথা বলা হয়েছে অপশানে মিললো না কেন কেননা এই যে অপশনটা রয়েছে এটা আমরা জাস্ট সাপোজ করে নিয়েছি এটা দু কিলোমিটারও হতে পারে তিন কিলোমিটারও হতে পারে কিন্তু কোনো দিন পাঁচ কিলোমিটারের বেশি হতে পারে না তুমি ভেবে দেখো যদি তুমি এইরকম স্রোতে যাচ্ছ আর স্রোতের বেগটা যদি দশ কিলোমিটার হয় আর যদি তুমি একটা নৌকো নিয়ে বেরিয়ে যাও আর সেই নৌকোর স্পিডটা পাঁচ কিলোমিটার হয় তাহলে কিন্তু তুমি কোনোভাবেই সামনের দিকে যেতে পারবে না স্রোতে কিন্তু তোমাকে সব সময় পেছনের দিকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেবে তাই আমি বলছি বোটের স্পিড সব সময় যে কোনো অঙ্কের লাইফেও কিন্তু বোটের স্পিডটা সবসময় বেশি হবে কারেন্ট স্পিডের থেকে তাই উত্তরটা কি চলে এলো টু পয়েন্ট ওয়ান কিলোমিটার তাহলে আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছ এই কোশ্চেনটাও আজকে আমাদের বেসিক ক্লাসই ছিল তাহলে আজকের ক্লাসটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা অবশ্যই আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব এই বটেন স্ট্রিমের ক্লাসটাই তোমরা কিন্তু স্টার্টিংটা যেখানে আমি থিওরি ডিসকাশন করেছি সেই থিওরিটা আরেকবার দেখে নাও তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ঠিক আটটার সময় আর কালকে আমাদের থাকবে এই চ্যাপ্টারেরই পার্ট টু এই চ্যাপ্টারেরই পার্ট টু সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন আমি ডিসকাস করব সেগুলো তোমাদের এসআই এবং কনস্টেবলের জন্যই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গুলো কালকে নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড নাইট জানিয়ে আমি আমার এই ক্লাস শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং